সর্বপ্রথম জীবনের মাকসাদ, যে কথাটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যেও বলেছেন, ওয়ানিয়াবুদুনী হাযা সিরাতুম মুস্তাকিম, বান্দা তোমরা আমি রবের ইবাদত করো আর আমি রবের ইবাদতটাই হলো সিরাতে মুস্তাকিম, যে সিরাতে মুস্তাকিম আমি আপনি প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতের মধ্যে আল্লাহর কাছে যাই, আল্লাহর কাছে আমি আপনি ফরিয়াদ জানাই দিনের মধ্যে প্রত্যেকবার আমরা আপনা আমি আপনি আল্লাহর কাছে জানাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে আমাদের সবাইরে আপনি সিরাতাল মুস্তাকিমের উপর রাখেন, আল্লাহ আমাদের সবাইরে আল্লাহর পরিপূর্ণ ইবাদতগুলো করে যাবার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে এক নম্বর কথা আল্লাহ বললেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। দুই নম্বর আল্লাহ বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো জিনিসকে তোমরা শরীক করবে না। দুই নম্বর কথা, তোমরা আল্লাহর সাথে শিরিক করো না। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ বুঝে না বুঝে শিরিকি অনেক কথাবার্তা উচ্চারণ করে, এটা করা যাবে না, দিল থেকেও শিরিক করা যাবে না, শিরকি কোনো কথাবার্তাও মুখ থেকে উচ্চারণ করা যাবে না। মমিনের জন্য ওই সমস্ত কথাবার্তা থেকেও সতর্কতা অবলম্বন করা জরুরি। আল্লাহ আমাদের শিরিকমুক্ত ইবাদত, শিরিকমুক্ত ইমান দান করেন, বলেন আমিন। আমি ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দেই, যেটা অনেকেই বুঝে না বুঝে করে। এই যে সামনে রোজার পরে আমাদের কোরবানির ঈদ আসবে, আমি আপনি কোরবানি করি, এই কোরবানিটা হবে একমাত্র কার জন্য? এই কোরবানি করব কার নামে, বলেন কার নামে? আল্লাহর নামে কোরবানি করব। এই জন্যই তো বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নামে শুরু করলাম, আল্লাহর নামে উৎসর্গ করলাম, আল্লাহ সবচেয়ে বড় এ কথা বলি। কিন্তু দেখবেন যখন ইমাম সাহেব জবাই করার জন্য আসে তখন বলে কার কার নামে কোরবানি, হয় চারজনের নামে, অমক তমক এবং সে, এই এই চারজনের নামে কোরবানি, বলেন নামে হবে কার নামে? হ্যাঁ, তাহলে এটা একটা ঝুঁকিপূর্ণ বাক্য, আমি আপনি এখানে উচ্চারণ করব এই চারজনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করলাম, মনে থাকবে ইনশাআল্লাহ। চারজনের নামে না চারজনের পক্ষ থেকে, সবাই কন, চারজনের নামে না চারজনের পক্ষ থেকে? হ্যাঁ, চারজনের পক্ষ থেকে কার নামে? আল্লাহর নামে। আল্লাহ আমাদের সবাইরে এই সমস্ত বাক্য থেকে বুঝে বিরত থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে এক নম্বর কথা আল্লাহ বললেন তোমরা আল্লাহর ইবাদত করো, দুই নম্বর আল্লাহ বললেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, তিন নম্বর আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে সদয় আচরণ করবা, ভালো ব্যবহার করবা, পিতামাতার খেদমত করবা। আল্লাহ আমাদের যাদের পিতামাতা দুনিয়াতে আছে তাদের সুদীর গুণে হায়াত আপনি দান করে দেন, বলেন আমিন। আর পিতামাতার খেদমত করাটা যেন সৌভাগ্যের বিষয় মনে করে তাদের যথাযথ খেদমত করতে পারি, আল্লাহ আমি সহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে তিন নম্বর কথা আল্লাহ এই আয়াতে বললেন তোমরা পিতামাতার সাথে সদয় আচরণ করবা, চার নম্বর আল্লাহ বলেন ওয়াবিদিল কুরবা, তোমার নিকট আত্মীয় যারা আছে নিকট আত্মীয় স্বজনদের সাথেও সদয় আচরণ করবা, কারো সাথে খারাপ ব্যবহার করবা না। কিন্তু আফসোস দেখবেন সমাজের মধ্যে কোনো মানুষের টাকা পয়সা বেশি হইলে সে শুধু টাকা পয়সায় চেনে, আত্মীয় স্বজনদেরকে আর চেনে না, এমন মানুষও বর্তমান সমাজের মধ্যে আছে না নাই। তাহলে চার নম্বর কথা আল্লাহ বললেন ওয়াবিজিল কুরবা, নিকট আত্মীয় স্বজনদের সাথেও ভালো আচরণ করবা। পাঁচ নম্বর আল্লাহ বলেন ওয়ালিয়াতামা, তোমাদের সমাজের মধ্যে বহু ইয়াতিম বাচ্চা আছে, বাবা নাই মা নাই এমন ইয়াতিম বাচ্চাদের প্রতিও সদয় আচরণ করবা। ছয় নম্বর আল্লাহ বলেন ওয়াল মাসাকিন, লোকটা হয়তো ইয়াতিম না কিন্তু নিঃস্ব অসহায় দরিদ্র মানুষ যারা আছে, এই দরিদ্র মানুষের প্রতিও তোমরা সদয় আচরণ করবা। তাহলে এক নম্বর তোমরা আল্লাহর ইবাদত করবা, দুই নম্বর আল্লাহর সাথে কাউরে শরীক করবা না, তিন নম্বর পিতামাতার খেদমত করবা,
চার নম্বর আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করবা, পাঁচ নম্বর ইয়াতিমদের প্রতি সদয় আচরণ করবা, ছয় নম্বর মিসকিন অসহায় মানুষদের সাথে ভালো আচরণ করবা, সাত নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াল জারিজিল কুরবা, তোমার আত্মীয় প্রতিবেশীর প্রতিও ভালো আচরণ করবা। আত্মীয় প্রতিবেশী ওয়াল জার প্রতিবেশী আল কুরবা ওয়াল জারিজিল কুরবা, তোমার আত্মীয় প্রতিবেশী, এক নম্বর প্রতিবেশী দুই নম্বর আত্মীয়। যেমন আমার ভাইয়ের বাড়ি আমার পাশে, তো তার সাথে আমার সম্পর্ক দুইটার, এক নম্বর আমার ভাই, দুই নম্বর আমার প্রতিবেশী, কথা ঠিক আছে? দূরের আত্মীয়দের সাথে তো ভালো ব্যবহার করবা, তোমার প্রতিবেশী আত্মীয় তার সাথে, যে প্রতিবেশী আত্মীয়, আত্মীয় এবং প্রতিবেশী তার সাথেও ভালো আচরণ করবা। সাত নম্বর, আট নম্বর ওয়াল জারিল জুনুবি, অপরিচিত প্রতিবেশী, তোমার সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক নাই কিন্তু সে তোমার প্রতিবেশী, প্রত্যেকটা প্রতিবেশী, পরিচিত অপরিচিত প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা। তাহলে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার নির্দেশ দিলেন কে? আমাদের সমাজের মধ্যে দেখবেন এলাকার সব মানুষের সাথে ভালো সম্পর্ক, কিন্তু বাড়ির লগে দিয়ে বাড়ি এর লগে তার ভালো সম্পর্ক না, চারপাশে ছাদে গিয়ে ঘোরে কিন্তু এই প্রতিবেশীর বাড়ির পাশের যে জানালা সেটা জীবনে কোনোদিন খোলে না, তাদের চেহারাই দেখবো না আছে না নাই। তাহলে আট নম্বর আল্লাহ বললেন ওয়াল জারিল জুনুবি, অপরিচিত প্রতিবেশী হইলে আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, এই প্রতিবেশীর সাথেও ভালো আচরণ করবা। নয় নম্বর কথা আল্লাহ তাআলা বলেন ওয়াসাহিবি বিল জামবি, তোমাদের সফরের সাথী যারা হয় সফর সঙ্গীদের সাথেও ভালো আচরণ করবা। আপনি ঢাকা যাইতেছেন, গাড়ির পাশের সিটে যে লোকটা বসে আছে এই লোকটার সাথেও তোমরা ভালো আচরণ করবা। এই দিক নির্দেশনা, এই নির্দেশও দিয়ে দিলেন কে? তাহলে নয় নম্বর কথা, নয় নম্বর কথা অসহিবি বিল জামবি, তোমার সফর সঙ্গী যারা তাদের সাথেও ভালো আচরণ করবা। এক গাড়িতে যাইতেছেন ভালো আচরণ করবেন, আল্লাহ আমাদের সবাইরে তৌফিক দান করেন। দশ নম্বর কথা আল্লাহ বলেন ওয়াবনি সাবিল, মুসাফির মানুষ যারা আছে মুসাফির মানুষদের সাথেও ভালো আচরণ করবা। দূর থেকে কোনো একজন মানুষ আপনাদের এলাকায় আসছে, আপনি তার সাথে সুন্দর করে কথা বলেন, ভালো ব্যবহার করেন, মনে করেন আপনাদের ভমবমি বাজারের মধ্যে দূর থেকে কোনো একজন ড্রাইভার সাহেব আসছে, একজন ড্রাইভার আসছে, আসার পর কোনো একটা দোকানের মধ্যে একটা পান খাইছে অথবা চা খাইছে, আপনি দূর থেকে দেখলেন লোকটা চা খাইলো অথবা পান খাইলো, আপনি তাকে বললেন ভাই আপনার বিল দেওয়া লাগবে না, আমি আপনার পক্ষ থেকে বিলটা দিয়ে দেই, মাত্র দশ টাকা খরচ করেছেন, এই লোকটা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে এই ভমবমি এলাকার সমস্ত মানুষ সম্পর্কে তার অন্তরে একটা সুধারণা তৈরি হয়ে যাবে। আপনি খরচ করছেন মাত্র দশ টাকা কিন্তু তার কাছে ব্যবহারটা এত ভালো লাগছে, আপনি যদি বলেন ভাই আপনি আমাদের এলাকার মেহমান, কোত্থেকে আসছেন? ঢাকা যশোর থেকে আসছি, চট্টগ্রাম থেকে আসছি, ঠিক আছে, আপনি পান খাইছেন আমি বিলটা দিয়ে দিব, আপনি চা খাইছেন আমি বিলটা দিয়ে দিব। একজন মুসাফিরের সাথে একটু ভালো আচরণ করেন, সে দুনিয়াতে যতদিন বাইসে থাকবে এই এলাকা এই জেলার প্রতি তার দিলে একটা শ্রদ্ধা লালন করবে, কথা ঠিক আছে? হ্যাঁ, এই জন্য আল্লাহ দশ নম্বর কথা বললেন অবনি সাবিল, যারা মুসাফির মানুষ তাদের সাথে তোমরা ভালো আচরণ করো। আলহামদুলিল্লাহ বড় গর্বের সাথে বলি আপনাদের সিলেট এলাকার মানুষ মুসাফিরদের সাথে যত সুন্দর আচরণ করে বাংলাদেশের খুব কম জেলায় আছে যে এত সুন্দর আচরণ করে, মেহমান নওয়াজি খুব ভালো, মুসাফিরদের প্রতি তাদের দিলে একটা আলাদা মায়া মহাব্বত এবং দুর্বলতা কাজ করে। আল্লাহ সিলেটের বা সিলেটবাসীর এই আন্তরিকতা মুসাফিরদের প্রতি ধরে রাখার তৌফিক দান করেন। এগারো নম্বর কথা আল্লাহ বলেন ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের দাস দাসী যারা আছে এই দাস দাসীর সাথেও ভালো আচরণ করবা, দাস দাসীর সাথেও সুন্দর আচরণ করবা, কোনোদিন অহংকার করবা না, আত্মীয় স্বজন পিতামাতা বন্ধু বান্ধব প্রতিবেশীর সাথে সম্মান মর্যাদা টাকা পয়সা অর্থ করি নিয়ে গর্ব করবা না, অহংকার করবা না। এই জন্য আল্লাহ বারো নম্বর কথা বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিঃসন্দেহে আল্লাহ ওই ব্যক্তি যে দাম্ভিকতা প্রকাশ করে অহংকার করে এই অহংকার ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না, যে অহংকার করে
করে সম্মান নিয়া, ক্ষমতা নিয়া, টাকা পয়সা অর্থ করি মান সম্মান নিয়ে যারা অহংকার করে, দাম্ভিকতা প্রকাশ করে, তাকে পছন্দ করেন না কে? আল্লাহ। আল্লাহ আমাদের সবাইরই অহংকার মুক্ত বিনয়ের জিন্দেগি দান করেন, বলেন আমিন। এই আয়াতে আল্লাহ ১২টা বিষয় বললেন। এক নম্বর, তোমরা আল্লাহর ইবাদত করো। দুই নম্বর, আল্লাহর সাথে শরিক কইরো না কাউরে। তিন নম্বর, পিতা মাতার খেদমত করো। চার নম্বর, আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করো। পাঁচ নম্বর, এতিম যারা আছে এতিমদের প্রতি একটু সদয় দৃষ্টি দিবা। ছয় নম্বর, মিসকিন যারা আছে, অসহায় যারা আছে, এতিম না কিন্তু অসহায়, টাকা পয়সা নাই, গরিব মানুষ, এদের সাথে সদয় আচরণ করবা। সাত নম্বর, তোমার আত্মীয় প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা। আট নম্বর, অপরিচিত আত্মীয় অপরিচিত প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা। নয় নম্বর, সফর সঙ্গী, সফরের মধ্যে যারা পাশে থাকে তাদের সাথে ভালো আচরণ করবা। দশ নম্বর, মুসাফির ব্যক্তির সাথে ভালো আচরণ করবা। এগারো নম্বর কথা, তোমাদের দাস দাসীর সাথে ভালো আচরণ করবা। বারো নম্বর, তোমরা এগুলো কইরো, অহংকার কইরো না। ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, যেই ব্যক্তি অহংকার করবে, দাম্ভিকতা প্রকাশ করবে, আল্লাহ তারে পছন্দ করেন না। এই ১২টা বিষয় আল্লাহ আমাদের বুঝে আমল করার তৌফিক দান করেন। এখান থেকে আমি দুইটা বিষয় নিয়ে কথা বলবো। এক নম্বর, তিন তিন নম্বর বিষয় যেটা আল্লাহ বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ইহসানের আচরণ কইরো, ভালো আচরণ কইরো। মা বাবারে কোনোদিন কষ্ট দিও না, মা বাবার মনে কোনোদিন আঘাত দিয়েন না। অনেক সন্তানরা না বুঝা মা বাবার মনে অনেক কষ্ট দেয়, ঝগড়া করে, কথা কাটাকাটি করে, ধমক দেয়, আছে না নাই কন, কম না বেশি। আমি এখান থেকে কয়েকটা কথা বলি, যারা মা বাবাকে খুশি রাখবে, সন্তুষ্ট রাখবে, খেদমত করবে। যে ব্যক্তি মা বাবার দুনিয়াতে খেদমত করবে, আল্লাহ তাকে দুনিয়া আখেরাতে আটটা মর্যাদা দিবেন, বলেন কয়টা? মা বাবার খেদমত যারা দুনিয়াতে করবে, আল্লাহ তাদেরকে দুনিয়া আখেরাতে আটটা মর্যাদা দিবেন, বলেন কয়টা? এর চাইতে আট গুণ বেশি আওয়াজ দিয়ে কন, কয়টা? আমি সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব, আমলের নিয়তে মনোযোগের সাথে শুনবেন, রাজি আছেন ইনশাআল্লাহ। এক নম্বর, বুখারী শরীফের ২০৬৭ নম্বর হাদিস, عن انس بن مالك رضي الله تعالى عنه وعنهم انه قال انس بن مالك رضي الله عنه তিনি মদিনার ১০টা বছর নবীজির খেদমত করেন, তার বয়স যখন ২০ বছর হয় নবীজি তখন ইন্তেকাল করেন। ১০টা বছরের দীর্ঘ দিনের খাদেম আনাস বিন মালিক رضی الله عنه তিনি বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم الله النبي বলেন, من احب ان يمد له في عمره وان يزاد له في رزقه فليبر والديه وليصل رحمه, যেই ব্যক্তি দুনিয়াতে দুইটা জিনিস চাইবে, বলেন কয়টা জিনিস? নবীজি বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে দুইটা জিনিস চাইবে সে যেন দুইটা কাজ করে। এক নম্বর, মান আহাব্বা আইয়ুমাদ্দালাহু ফি উমরিহি, কোন ব্যক্তি যদি চায় তার হায়াতে বরকত হোক। দুই নম্বর, ওয়াইয়ুজাদালাহু ফি রিজকিহি, তার সম্পদে বরকত হোক। এক নম্বর হায়াতে বরকত হোক, দুই নম্বর সম্পদে বরকত হোক। এই দুইটা জিনিস প্রত্যেকটা মানুষ চায় কি চায় না? এই দুইটা জিনিস প্রত্যেকটা মানুষ চায়। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই তিনি তো বলেন, পৃথিবীর কোনো মানুষ দুইটা জিনিস নিয়ে কখনো কোনোদিন সন্তুষ্ট হয় না। এক নম্বর হায়াত নিয়া, দুই নম্বর সম্পদ নিয়া। কোনো মানুষ যদি দেখবেন ১২০ বছর বাঁচছে, তারপরে অসুস্থ হইলে সবার আগে হাসপাতালে যায়, চিকিৎসা করে আর কিছুদিন বাঁচত, কথা কন? ১৫০ বছরও যদি বাঁচে, ২০০ বছরও যদি বাঁচে, তারপরে অসুস্থ হইলে সবার আগে হাসপাতালে যাইব, চিকিৎসা করে আর কিছুদিন বাঁচত চায়। হায়াত নিয়ে মানুষ কোনোদিন সন্তুষ্ট হয় না। দুই নম্বর সম্পদ, সম্পদ নিয়ে মানুষ কোনোদিন সন্তুষ্ট হয় না। যার যত আছে তার তত লাগে, কত টাকা হইলে মানুষ বলবে আর আমার টাকার প্রয়োজন নাই, এরকম কোনো সংজ্ঞা পৃথিবীর কোনো বইয়ে নাই, কিতাবে নাই, যে কত টাকা হইলে মানুষ আসলেই বড়লোক হয়, কত টাকা হইলে আসলে তার টাকার জরুরত পূরণ হয়, এরকম কোনো সংজ্ঞা, এই বড়লোকের কোনো সংজ্ঞা কোনো কিতাবে দেওয়া নাই। তো হায়াত আর সম্পদ, এই দুইটা জিনিস নিয়ে পৃথিবীর কোনো মানুষ কোনোদিন সন্তুষ্ট হয় নাই, হয় না। তো নবী বললেন, কোনো ব্যক্তি যদি চায় কারো হায়াতেও বরকত হোক, সম্পদেও বরকত হোক,
সে যেন দুইটা কাজ করে। এক নম্বর ফালিয়াবার রওয়ালিদাই, সে যেন পিতামাতার খেদমত করে। দুই নম্বর ওয়ালিয়াসিল রহিমা, সে যেন আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখে। পিতা মাতার খেদমত যে ব্যক্তি করবে, আত্মীয় স্বজনদের সাথে তার সম্পর্ক ভালো থাকবে। এই দুই ব্যক্তির এই দুইটা কাজ কোনো ব্যক্তি করলে তার হায়াতে সম্পদের মধ্যেও আল্লাহ বরকত দিয়ে দিবেন। হায়াতেও আল্লাহ বরকত দিবেন, সম্পদেও বরকত দিবেন। এ ভাই আপনি ইকুটা কমায় দেন, ইকুর দরকার নাই। হায়াতেও আল্লাহ বরকত দিবেন, সম্পদেও বরকত দিবেন। হায়াতে বরকত, সম্পদে বরকত, এই কথার অর্থ কী দুইটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। আপনাদের সিলেটের বহু মানুষ বিদেশে যায়, প্রবাস জীবনকে বেছে নেয়, আসে না নাই, বিদেশ গেছে। বিদেশ যাওয়ার সময় 2 লক্ষ টাকা ঋণ করছে অথবা 3 লক্ষ টাকা ঋণ করছে, 5 বছর হয়েছে, এখন পর্যন্ত ঋণগুলো শোধ করতেই পারে নাই, আছে না নাই। আবার অনেকেই 5-7 লাখ টাকা ঋণ করে গেছে, 2-3 বছরের মধ্যে সব ঋণ শোধ কইরা জগন্নাথপুর বাজারে জায়গা কিনে এখন বাড়ি করতেছে, এমন ইতিহাস উদাহরণও আছে না নাই। এটা হলো সময়ের মধ্যে বরকত। সেই ব্যক্তি 5 বছরে যতটুকু আগায়া যাইতে পারে নাই, এই ব্যক্তি 2 বছরে তার চেয়ে বেশি আগায়া গেছে, এমন আছে না নাই। বড় ভাই এতদিন যাবৎ চাকরি করে, কিচ্ছু করতে পারে নাই। ছোট ভাই মাত্র 2 বছর হয়েছে চাকরি করে, বহু কিছু করে ফেলাইছে। বড় ভাইয়ের আরও 10 বছর লাগবে ওই পর্যায়ে যাইতে, এমন দৃষ্টান্ত আছে না নাই। এটা হলো সময়ের মধ্যে বরকত, আল্লাহ তার অল্প সময়ে বেশি বরকত দিয়ে দিস। 2 নম্বর টাকা পয়সাই বরকত। আপনাদের এই ভমভমি এলাকার মধ্যে বহু মানুষ আছে 50,000 টাকা 60-70,000 টাকা বেতনের চাকরি করে, আছে না নাই। আস দেখবেন 20-25 তারিখ আসলে সব টাকা শেষ, আর 5-7 দিন অন্য মানুষের কাছে ঋণ কইরা পরে সংসার চালাইতে হয়। প্রত্যেকটা মাসে ঋণ কইরা পরে সংসার চালায়, 70-80,000 টাকা দিয়ে তার হয় না। আবার বহু গরিব মানুষ আছে যারা অটো চালায়, ভ্যান চালায়, সিএনজি চালায়, রিক্সা চালায়। ছোট্ট একটা গার্মেন্টসের ওয়ার্কার পোস্টে ঢুকছে, কাটিং মাস্টার হেল্পার হিসেবে ঢুকছে, 8,000 টাকা বেতন, 10,000 টাকা বেতন, নিজে চলে, পরিবারে চালায়, সন্তানাদির লেখাপড়ার খরচ দেয়, মা বাবার ঔষধের খরচ দেয়, এই 10,000 টাকা থেকে সংসারের বাজারও করে, সব কিছুর পরেও মাস শেষে পকেটে 500 টাকা থাইকে যায়, আছে না নাই। এটা হলো তার সম্পদের মধ্যে বরকত। বলেন আমি আপনি ওই যে বেটা 80,000 পায়া বরকত নাই, সব শেষ, ঋণ করে সংসার চালাইতে হয়, আর ইনি 8-10 হাজার মধ্য থেকেও পকেটে টাকা থাইকা যায়, এই কথার উপর ভিত্তি করে বুঝা বলবেন আমি আপনি আল্লাহর কাছে বেশি চাই না বরকত চাই। সবাই কর বেশি চাই না বরকত চাই। আল্লাহ আমাদের সকলের জীবনটা বরকতের জীবন বানায়া দেন, বলেন আমিন। তাহলে 1 নম্বর কথা জানলাম, আল্লাহর নবী বুখারী শরীফের 2067 নম্বর হাদিসের মধ্যে বললেন যে ব্যক্তি হায়াতে বরকত চায়, সম্পদে বরকত চায়, সে যেন দুইটা কাজ করে। 1 নম্বর পিতামাতার খেদমত করে, 2 নম্বর আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করে। আল্লাহ আমাদের সবাই রে মা বাবার খেদমত করা এবং তাদের খেদমত করাকে সৌভাগ্যের বিষয় মনে করার তৌফিক দান করেন, বলেন আমিন। 2 নম্বর কথা বুখারী শরীফের 527 নম্বর হাদিসের বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুম আন্নাহু ক্বাল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নবীজির বিখ্যাত সাহাবি, তিনি বর্ণনা করেন, সালতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, আইয়ুল আমালি আহাব্বু আফজলু ইলাল্লাহ, নবীজি আল্লাহর কাছে কোন আমলটা সবচাইতে বেশি পছন্দের? ইসলামের মধ্যে 1,000 রকমের আমল আছে, 1,000 রকমের ইবাদতের কথা ইসলামের মধ্যে আছে, আল্লাহর কাছে কোন আমলটা সবচাইতে বেশি পছন্দের? নবী জবাব দিয়ে বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে পৃথিবীর মধ্যে সবচাইতে পছন্দের আমল। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, সুম্মা সালতু সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, আমি 2 নম্বরবারে প্রশ্ন করলাম, নবীজি এর পরে কোন আমলটা আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দের? নবী জবাব দিয়ে বললেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন, 2 নম্বর হলো পিতামাতার খেদমত করা।
তিন নম্বর বারে আমি প্রশ্ন করলাম সুম্মা সালতু সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এর পরে কোন আমলটা আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দের? নবী জবাব দিয়ে বললেন সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, তিন নম্বর বারে হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা, এক নম্বর সময় মতো নামাজ পড়া, দুই নম্বর মা বাবার খেদমত করা, তিন নম্বর আল্লাহর রাস্তায় জিহাদ করা। আবদুল্লাহ ইবনে মাসুদ বলেন ওয়ালাউ ইস্তাদাত্তুহু লাযাদানি, আমি যদি আরও প্রশ্ন করতাম নবীজি আমাকে আরও আমলের কথা বলতেন, কিন্তু আমি তিনটা পর্যন্ত প্রশ্ন করেছি নবীজি তিনটা আমল আমাকে জানাইলেন। আল্লাহ আমাদের সবাই রে এই তিনটা আমল বেশি বেশি করার তৌফিক দান করেন বলেন আমিন। তাহলে দুই নম্বর কথা জানলাম, মা বাবার খেদমত পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত, আল্লাহ আমাদের বুঝে আমলে বাস্তবায়নের তৌফিক দান করেন। তিন নম্বর কথা, তিন নম্বর কথা, বুখারী শরীফের 2215 নম্বর হাদিসের বর্ণনা 2215, এই হাদিসটা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনি দুনিয়াতে চলাফেরা করি, প্রত্যেকটা মানুষের জীবনে বিপদ আপদ মুসিবত আছে না নাই? আছে, অনেক রকমের বিপদ আপদের শিকার হয়। নবী বলেন কোনো ব্যক্তি যদি মা বাবার খেদমত করে, তার বিপদ যত বড়ই হোক, মুসিবত যত কঠিনই হোক, এই সন্তানকে মা বাবার খেদমতের উসুলায় আল্লাহ সমস্ত বিপদ থেকে হেফাজত করে নেয়। বুখারী শরীফের 2215 নম্বর হাদিসের বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া আনহুম আন্নাহু ক্বাল, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন খরাজা সালাসাতুন ইয়ামশুন ফি বনি ইসরাইল, বনি ইসরাইলদের মধ্য থেকে তিনজন ব্যক্তি একদিন ঘোরার জন্য বের হইলেন। আপনাদের এলাকার বহু মানুষ জাফলং ঘুরতে যায়, বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, এমনইভাবে বনি ইসরাইলের মধ্যে তিনজন যুবক ব্যক্তি কোথাও ঘোরার জন্য বের হইলেন। ফাসাবাহুমুল মাতরু, হঠাৎ করে তাদের উপরে বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টি শুরু হওয়ার পর ফাদাখালু ফি গারিন ফি জাবালিন, তিনজন মানুষ বড় একটা পাহাড়ের একটা গর্তের মধ্যে আশ্রয় নেয়। বলেন কিসের মধ্যে? বড় একটা পাহাড়, এই পাহাড়ের মধ্যে একটা গর্ত, এই গর্তের মধ্যে তিনজন ব্যক্তি গিয়ে আশ্রয় নেয়। আল্লাহর হাবিব বলেন বৃষ্টি হয়, বৃষ্টি হইতে হইতে ফান হাত্তাত আলাইহিম সাখরাতুন, বড় একটা পাথর এসা এই গর্তের মুখটা বন্ধ হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ, এই গর্তের মধ্যে মানুষ আছে কয়জন? মুখটা যখন বন্ধ হয়ে গেল তখন বিপদে কয়জন? তিনজন। তিনজন বড় একটা গর্তের মধ্যে পাথর এসে মুখ বন্ধ হয়ে যায়। গর্তের মধ্যে যতটুকু অক্সিজেন ছিল শেষ, এখন শ্বাস নিতেও কষ্ট হয়। ফাকালা বাযহুম, তাদের মধ্যে একজন বললেন উদুল্লাহ বি আফজলি আমালিন আমিলতুমু, তোমরা তোমাদের জীবনের কোনো ভালো কাজ কর্ম থাকলে ওই ভালো কাজের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন ওই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে নেয়। তোমরা আল্লাহর কাছে একটা আমল দিয়ে দোয়া করো, আল্লাহ যেন বিপদ থেকে বাঁচায় নেয়। ফাকাল আহাদুহুম, এই তিনজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি হাত উঠুয়ানি শাইখানি কাবিরন, আল্লাহ আপনি জানেন আমার মা বাবা অনেক বৃদ্ধ মানুষ, আমার মা বাবা দুজন বৃদ্ধ মানুষ। ফাকুন্তু আখরুজু আরআ, আমি একজন রাখাল মানুষ, সকালবেলা ভেড়া বকরি নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়, বিকালবেলা ফিরি। সুম্মা আজিউ ফাআহলুবু, বিকালবেলা এই ভেড়া বকরি নিয়ে আমি বাড়িতে আসি, আসার পর এই ভেড়া বকরির দুধগুলো আমি দহন করি, ভেড়া বকরির দুধ দহন করার পর ফাআতিয়া বিল খিলাফ সুম্মা আজিআ আবাওয়াইয়া, আমি ভেড়া বকরির দুধ দহন করার পর একটা পাত্রের মধ্যে দুধটা নেই, নেওয়ার পরে আমি আমার মা বাবার কাছে আসি, বৃদ্ধ মা বাবা ফায়াশরবান, আমার মা বাবা সবার আগে দুধটা পান করে। সুম্মা আজকে সিবিয়াতা ওয়াহলি ওয়া ইমরাতি, এরপরে আমার বাচ্চাদেরকে খাওয়াই, আমার বিবিকে খাওয়াই, সবার পরে আমি পান করি। আগে আমার মা বাবাকে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় দুধ পান করাই, তারপরে আমার বাল বাচ্চা বিবি আর আমি নিজে পান করি, এটাই আমার নিয়ম, আমি আমার মা বাবাকে সবার আগে দুধ পান করাই। ফাহতাবাস্তু লাইলাতান, একদিন রাতের বেলায় আমার বাড়ি ফিরতে কোনো কারণে দেরি হয়ে যায়। ফাইজা হুমানা ইমান,
আমি বাড়িতে আইসা দেখি আমার বৃদ্ধ মা বাবা দুজন ঘুমায় গেছে। ফাকারিহতু আন উকিজাহুমা, আমি আমার মা বাবাকে জাগ্রত করতে অপছন্দ করলাম, আমি আমার মা বাবাকে ঘুম থেকে জাগ্রত করলাম না। এইদিকে আমার সন্তানরা আমার ছোট ছোট বাচ্চারা আমার পায়ের কাছে হাউমা করে কান্না করতে থাকে, তাদের পেটে ক্ষুধা, তারা দুধ খাইতে চায়। ফালাম ইয়াজাল যালিকা দাবি ওয়া তাবাহুমা হাত্তা তলা আল ফাজর, সকাল পর্যন্ত আমি দুধের পিয়ালাটা নিয়া আমি আমার মা বাবার মাথার কাছে দাঁড়ায়া থাকি, কিন্তু আমার সন্তানদেরকে মা বাবার উপরে প্রাধান্য দেই নাই। ফজরের নামাজের যখন আজান হয় আমার মা বাবা ঘুম থেকে জাগ্রত হন, জাগ্রত হইলেন এইদিকে আমার বাচ্চারা কান্না করতে করতে ঘুমায় যায়, আমি ওদেরকে দুধ পান করাই নাই। মা বাবা জাগ্রত হওয়ার পর সবার আগে আমি আমার মা বাবাকে দুধ পান করাইলাম, এরপরে আমার সন্তানদেরকে দুধ পান করাইলাম। নবী বলেন ওই লোকটা আল্লাহর কাছে হাত উঠায়া বলে আল্লাহুম্মা ইন কুনতা তাআলামু আন্নি ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিকা, আল্লাহ আপনি যদি জানেন এই কাজটা আমি একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্যই করেছি। ফাফরুজ আন্না ফুরজাতান নার মিনহা সামা, আপনি এই পাথরটা আমাদের কাছ থেকে এতটুকু সরায় দেন আমরা যেন আল্লাহর আসমান দেখতে পাই। নবী বলেন ফা ফুরিজ আনহুম, সাথে সাথে আল্লাহ তাদের উপর থেকে পাথরটাকে তিন ভাগের এক ভাগ সরায় দেয়। তাহলে বুখারী শরীফের 2215 নম্বর এই হাদিস থেকে জানতে পারলাম, সন্তানের উপর বিপদ যত বড়ই হোক, মুসিবত যত কঠিনই হোক, সন্তান যদি মা বাবার খেদমত করে, এই মা বাবার খেদমতে রসুলাই সন্তানকে বিপদ থেকে রক্ষা করে নেন। কে আল্লাহ আমাদের যাদের মা বাবা আছে তাদের খেদমত করার তৌফিক দান করেন, বলেন আমিন। আর যাদের মা বাবা দুনিয়া থেকে চিরদিনের জন্য চলে গেছেন আল্লাহ তাদের কবরটারে জান্নাতের বাগান বানায় দেন, বলেন আমিন।